যাকে এত বছর ধরে ভালোবাসি, যার মায়ায় আমি স্বামীর সংসার ছেড়ে চলে এসেছি, যার জন্য আমার স্বামীর মনে কষ্ট দিয়েছি, আমার অসুস্থ শাশুড়িকে মনে কষ্ট নিয়ে পৃথিবী ত্যাগ করতে হয়েছে, সে কি না আজকে বলল, আমি কেবল তোমার টাকাগুলোর জন্যই বিয়ে করতে চেয়েছিলাম, এখন তুমি নাকি টাকা খরচ করতে পারবে না, আমি অত টাকা কোথাও পাবো না, আর বিয়েটাও করতে পারবো না, আর বাড়িতে আমি একজন অবিবাহিতা ছেলে হয়ে যদি একটা ডিভোর্সি মেয়েকে বিয়ের কথা বলি, তবে আমার বাবা আমাকে ত্যাজ্য পুত্রও করতে পারেন, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আর ভালোবাসি না, আমাকে আর দ্বিতীয়বার কল দিবে না, আমি কার জন্য এত কিছু করলাম, কার জন্য সব কিছু ছেড়ে চলে আসলাম, আমার আর কিছুই ভালো লাগতো না। আমার বাড়িতে প্রতিনিয়ত আমার স্বামীকে নানান কথা বলতে থাকে, আগে সহ্য হলেও পরে আর আমার ওই কথাগুলো সহ্য হয় না, উনি কেন এতগুলো কথা শুনবেন, ওনার তো কোনো দোষ ছিল না, ওনার মাঝে তো কোনো কিছুরই কমতি ছিল না, আমি তো ভালোবাসাগুলোকে দূরে ঠেলে দিয়েছি, কেন করলাম আমি এইসব, কেন একটাবারের জন্যেও আমি ওনার কথা ভাবলাম না, আমি এতটাই স্বার্থপর হয়ে গেলাম, উনি কি কখনো আমাকে ক্ষমা করতে পারবেন, আর কি কোনো সুযোগ আছে আমার ওনার কাছে ক্ষমা চেয়ে নেওয়ার, এমন হাজারটা প্রশ্ন আমাকে প্রতিনিয়ত তাড়া করতে থাকে, বিবেকের ছুড়ে দেওয়া প্রতিটা গভীর প্রশ্ন আমার হৃদয়টাকে ক্ষতবিক্ষত করতে থাকে, আমার মন চায় যদি একটিবারের জন্য হলেও ওনার শক্ত করে জড়িয়ে ধরতে পারতাম, চোখের পানিতে ওনার বুকটা ভিজিয়ে দিতে পারতাম, হয়তোবা উনিও আমাকে জড়িয়ে ধরে বলতেন, আর কাঁদতে হবে না, ভালোবাসি তোকে, খুব ভালোবাসি, কথা দে আর কখনো ছেড়ে যাবি না। আমি তখন ওনার বুকে মুখ লুকিয়ে বলতাম, এই জীবনে যত দিন আছে কখনো আর ছেড়ে যাব না, শুধু একটিবার আপনার বুকে ঠাঁই দেবেন আমায়। কিন্তু এই কথাগুলো কেবল কল্পনায় জায়গা দেওয়া যায়, বাস্তবতা অনেক ভিন্ন। আমি কি কখনো ওনার সামনে দাঁড়াতে পারবো, ওনার চোখে চোখ রাখতে পারবো, ওনার বুকে মাথা রাখতে পারবো, শক্ত করে একবার জড়িয়ে ধরতে পারবো, জানি না কখনো সম্ভব হবে কি না, আমি পারবো না, আমি হয়তো পারবো না। তবে আজ কেন জানি মনে হচ্ছিল, হ্যাঁ আমিও ওনাকে খুব করে ভালোবেসে ফেলেছিলাম, ওই পুরানো সিম কার্ড আর সেই 3 বছরের মায়া আমাকে শেষ করে দিয়েছে, আমার ভালোবাসাকে শেষ করে দিয়েছে, এসব ভাবছিলাম ঠান্ডা ফ্লোরে বসে, কাঁদতেও শরীরের অনেক শক্তি ব্যয় হয়, তাই খুব ক্লান্ত লাগছিল, একটু ঘুমালে মনে হয় ভালো হতো, এই ভেবে ফ্লোর থেকে উঠে বিছানার কাছে যেতেই ঝুনঝুন শব্দ আমার কানে বাজতে থাকে, হ্যাঁ ওই দিন আসার সময় পায়েলগুলো রেখে আসিনি, উনিও আমাকে বারণ করেননি, হয়তোবা ভালোবাসতেন বলেই কিছুই বলেননি, নতুবা আমার সাথে আর কথা বলার কোনো রুচি হয়নি, তাই আমারও রাগের সময় আর খেয়াল হয়নি, বিছানায় বসে এক নজরে তাকিয়েছিলাম পায়েলগুলোর দিকে, রেডিমেড জিনিস নয়, অর্ডার দিয়ে বানানো, একটা পায়েল খুলে প্রতিটা অংশ ভালোভাবে খুঁটিয়ে দেখছিলাম, খোদাই করে খুব সুন্দর করে লেখা ছিল এ, আবার একটু দূরে লেখা ছিল আই, একটু উঁচু করে আর বাঁকা করে লেখা ছিল লাভ, তারপরে লেখা ছিল ইউ, এই ছোটো ছোটো সংক্ষিপ্ত লেখাগুলোর মানে সবাই খুব ভালো করেই বোঝে, আমিও সেদিন বুঝেছিলাম, পায়েলটা বুকিয়ে জড়িয়ে ধরে অনেক কান্না করি, এত ভালোবাসা জমিয়েছিলেন উনি আমার জন্য, আর আমি একটু অর্জন করতে পারলাম না, পায়েলেই কি কেবল এটা লেখা ছিল, না প্রতিটা জিনিসেই এভাবেই লেখা ছিল, আর আমি সেগুলোকে আমার গলায় আমার হাতে এক জায়গায়ও স্থান দিতে পারলাম না, শুধুমাত্র পায়েই স্থান দিতে পারলাম, আমি নির্বোধ, সবচেয়ে বড় নির্বোধ, বৈধ ভালোবাসাগুলোকে দূরে ঠেলে দিয়ে একটা অবৈধ মায়ায় জড়িয়েছিলাম, অন্ধকার হয়ে আসে আমার পৃথিবীটা, অনেকে হয়তোবা ওই সময় আত্মহত্যা করেও ফেলতো, কিন্তু আমি করিনি, আমার যে সেই হারানোর ভালোবাসা পেতেই হবে, এই পৃথিবীতে যদি নাও পাই পরের জগতে হয়তোবা পাবো, আর যদি আত্মহত্যা করি তবে তো আমার কোনো জগতেই আমি সেই ভালোবাসা আর ফিরে পাবো না, সেই চিন্তায় বেঁচেছিলাম, প্রতিদিন ভাবতে থাকি ওনাকে একটু ফোন দেই অন্তত, কিন্তু সাহসে কুলায় না, আমি পারি না ফোন দিতে, এভাবে প্রায় 10টা দিন কেটে যায়, মনে হয় আরও বেশিও হতে পারে, একদিন রাতে খেতে বসেছিলাম, তখন একটা মেসেজ আসে,
আমি খাওয়া শেষ করে আর সেটা দেখতে মনে থাকে না। পরে রাতে ঘুমানোর আগে ফোন হাতে নিলে মেসেজটা দেখি, মেসেজটা আমার স্বামীর নাম্বার থেকে এসেছে। আমি তাড়াতাড়ি সেটা পড়ে উঠে বসি, অনেক বড় একটা মেসেজ, কি রেখে কি পড়ব আমি বুঝতে পারি না। অবশেষে শুরু থেকে খুব মন দিয়ে পড়তে শুরু করি। উনি লিখেছেন, কেমন আছো, আশা করি খুব ভালো আছো, আমি কেমন আছি তা না জানলেও চলবে। আজ আমার মৃত্যুর 40 দিন হলো, যদিও এই দিন হিসাবে বিশেষ কোনো কিছুই নেই, তবু আমি এই দিনটা একটা বিশেষ দিন করে ধরে নিয়েছিলাম। ইসলামী শরিয়াতে 40 খুব প্রশংসনীয়, তাই আর কি। আমি ঠিক করে রেখেছিলাম আমার মৃত্যুর 40 দিন পর্যন্ত তোমাকে সময় দেব, কিন্তু তুমি এই দিনগুলোর মাঝে একটাবারের জন্যেও যোগাযোগ করনি। কি দোষ করেছিলাম, না হয় রাগের মাথায় একটা থাপ্পড়ই দিয়েছিলাম। কই, এতদিন তো কিছুই বলিনি, তোমার এত অনিয়মের পরেও কিছুই বলিনি। কিন্তু যেদিন শুনি যে আম্মু আমার সব বিষয় জেনে গেছে, ওই দিন থেকে আমার রাগ চলে আসে। তবুও তোমাকে এই কয়দিন সময় দিয়েছিলাম, খুব ভালোবাসতাম তোমাকে, খুব খুব, তাই সহজেই ভুলতে পারিনি। তুমি নিজে যদি ডিভোর্সটা দিতে, তবে তোমার বাড়িতে অনেক সমস্যা হতো, তাই বাধ্য হয়ে আমি ডিভোর্স দেই। আজ প্রায় 22 দিন হয়ে গেছে তুমি চলে গেছো, একটাবারের জন্যেও মনে হলো না যে আমি একা 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 কীভাবে চলছি, কে রান্না করে দেয়, কীভাবে সময় মতো অফিসে যায়, আমি কি ঠিক মতো অফিসে যেতে পারি কি না, ঠিক মতো খেতে পারি কি না, সময় মতো ঘুম থেকে উঠতে পারি কি না, একটাবারের জন্যেও জানতে মন চাইলো না আমি বেঁচে আছি না মরে গেছি, তাও খোঁজ নাও নি। ওই দিন আমার অফিসে এসে সবার সামনে তোমার বাবা আমাকে প্রায় 30 মিনিট নানা কথা বলেছে, কতটা অপমান করেছে সবার সামনে। আমি একটাবারও ওনার দিকে মুখ তুলে তাকাতে পারিনি, একবারও বলিনি যে আমি কিছুই করিনি, আপনার মেয়ের জন্য এই সব হয়েছে। বললে হয়তো তুমি অনেক কথা শুনতে, লোকে তোমাকে খারাপ ভাবতো, তুমি অনেক বকা খেতে, তাই ওই দিন তোমার নামে কোনো অভিযোগ করতে পারিনি। কেন জানো, বড্ড ভালোবাসতাম তোমাকে। অফিসের কলিগরা আমায় বাজে ছেলে ভেবেছে ওই দিন, কিন্তু আমি একবারও তাদের ভুল শুধরে দেইনি, কারণ একটাই, বড্ড ভালোবাসতাম তোমাকে। কিন্তু তুমি একটুও ভালোবাসনি আমাকে, একটুও না, তাই প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে কষ্টে কষ্টে তোমাকে ভুলতে শিখেছি, একাকি বাঁচতে শিখেছি। হ্যাঁ, এখন থেকে আর ভালোবাসি না তোমাকে, না একটুও ভালোবাসি না, সব ভালোবাসা শেষ হয়ে গেছে। এখন তোমার জন্য আমার মনে কেবলই ঘৃণা ছাড়া আর কিছুই নেই। ক্ষমা করে দিও, তোমার জীবনে অনেকটা সময় আমার কারণে নষ্ট হয়ে গেছে। আর একটা কথা, আজ থেকে আর কোনো সম্পর্ক নেই তোমার সাথে, তাই আর আমার খোঁজ নেওয়ারও কোনো প্রয়োজন নেই, আর কোনো ফোন দেওয়ারও প্রয়োজন নেই, ভালো থাকবেন। মেসেজটা পড়ার পর আমার কেমন যেন লাগছিল, তা আমি নিজেও বলতে পারবো না। আমি চিৎকার করে কেঁদেছিলাম ওই দিন, অত কান্না আমি জীবনেও করিনি। আমার ঘরটা থেকে আমার আব্বুর ঘর দূরে, ভাইয়ার ঘর থেকেও দূরে, আর রুমের দরজা লাগানো, তাই কেউ শুনতেও পায়নি আমার কান্না। সারাটা রাত ঘুমাতে পারিনি, কান্নায় কান্নায় কেটে গেল পুরোটা রাত। শেষ রাতে ক্লান্ত হয়ে একটু ঘুমাই, সকালবেলা ঘুম থেকে উঠতে দেরিও হয়, সকালবেলা ঘুম থেকে দেরিতে উঠি, তখন রান্না প্রায় শেষ, তবুও ভাবিকে সাহায্য করার জন্য যাই। ভাবি আমার দিকে তাকিয়ে বলতে থাকে, অবন্তী তোমার চোখ এখনও লাল কেন, ঘুমাওনি ঠিক মতো? আমি বলি, হুম ভাবি ঘুম হয়নি বেশি। ভাবি বলে, তোমাকে বলছি না কান্নাকাটি করবে না, যে কিনা 2 মাসের বউকে ডিভোর্স দিয়ে দেয়, তাও মা মরার 15 দিনের মাঝেই, ওই রকম বাজে ছেলের জন্য কান্নার কোনো মানেই হয় না। আমরা আসি না, কোনো টেনশান করবা না। আমি বলি, ভাবি প্লিজ ওনাকে কিছু বলবেন না। ভাবির আগে ফুলতে ফুলতে বলে, এই দরদ উথলাইয়া পড়তেছে, এইসব হারামির জন্য কিসের দরদ এত? হ্যাঁ, আমি শুধু বলি, ভাবি প্লিজ এমন কিছু বলো না, রাতে তোমার সাথে কথা আছে, সবাই ঘুমালে তারপর আমার রুমে এসো। ভাবি বলে, আচ্ছা ঠিক আছে, যাও এখন গিয়ে ভালো করে হাত মুখ ধোও, যেন আব্বু আম্মু চোখ লাল না দেখে। রাতে খাওয়ার পরে সবাই যখন ঘুমিয়ে যায়, তখন ভাবি আমার রুমে আসে। আমি ভাবিকে আস্তে আস্তে সব বলি, কথা শেষ হতেই ভাবি জলজল করে আমার দিকে তাকিয়ে থাকে, আর হঠাৎই জোরে একটা থাপ্পড় লাগিয়ে দেয় আমার গালে।
আমি হতভম্ব হয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকি। আর ভাবি আমাকে বকতে থাকে, তুমি এটা কি করছো, স্বামী হাজারটা দোষ করলেও যেখানে মাটি কামড়ে পড়ে থাকতে হয়, কথাটা সেই ছোট থেকেই শুনে এসেছি, বারবার বুঝিয়ে ঠিক করতে হয়, আর সেখানে তুমি কি না, সি অবন্তি, এটা তুমি কি করলে, আব্বা আম্মা যদি জানতে পারে কি হবে একটাবারও ভেবে দেখোনি, আব্বা হার্টের রোগী, তিনি এইসব শুনলে কি একটা অবস্থা হবে একবার ভেবেছো, এই তোমার ভাইয়া যে আমাকে এত বকাঝকা করে, এর পরেও কি আমি এখানে পড়ে আছি না, আর তুমি কি না কোনো কারণ ছাড়াই স্বামীর সংসার ছেড়ে চলে আসছো, ওই দিন আব্বা জামাইকে এতগুলো কথা শুনিয়ে আসছে, এখন কোন মুখে তুমি জামাইয়ের সামনে যাবে, আর আব্বা কি কোনো দিনও জামাইয়ের সামনে যেতে পারবে, আমি কিছু জানি না, এখনও সময় আছে, কয়েকদিনের মাঝে যেভাবে পারো জামাইকে বুঝিয়ে চলে যাও, নয়তো পরে আর যেতে পারবে না, আর 5-7 দিন আছে আর এর মাঝেই চলে যাও, নয়তো পরে সারাটা জীবন পস্তাতে হবে। আমি ভাবিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকি, কেননা আমি কি করব তখন আমার মাথায় কিছু আসছিল না, আমি কেবল কান্নাকাটি করা ছাড়া আর কিছুই করতে পারছিলাম না। ভাবি আমাকে সান্ত্বনা দিয়ে বলে, এখন আর কেঁদে কী হবে, যা করার তা তো করেই ফেলেছো, আর তোমার ভাইয়াকে দেখি বলে সে কি বলে। আমি ভাবিকে বারবার না করতে থাকি, ভাবি ভাইয়ার যে রাগ আমাকে আস্ত রাখবে না, ভাবি বলে তা কি আব্বাকে বলবো এখন যাতে স্ট্রোক করতে পারে, আমি বলি ভাবি না না আব্বুকে ভুলেও বলা যাবে না, সব যদি ঠিক থাকে তবেই আব্বুকে বলবো, ভাবি বলে তা দেখো তুমি আগে কথা বলো, যদি ঠিক না হয় তবে না হয় তোমার ভাইয়াকে বলবো, অতঃপর ভাবি চলে যায়, আমি ওনাকে ফোন দেই কিন্তু ফোনটা ঢোকে না, আমার নাম্বারটা হয়তো ব্লক করে রেখেছে, আমি ভাবির ফোন দিয়ে ফোন দেই, 2-3 রিং হওয়ার পরে উনি ফোনটা ধরে, সালাম দিয়ে কেমন আছেন বলতেই উনি উত্তর দেয়, আলহামদুলিল্লাহ, কে বলছেন, আমি আমতামতা করে বলি আমি অবন্তি, উনি বললেন কেন কল দিয়েছেন, আমি উত্তর দেই কথা ছিল একটু সময় হবে আপনার, উনি বললেন আমার সময় নেই, আর একবারও কল দিবেন না আমাকে, আমি কিছু বলতে পারিনি, শুধু কাঁদতে থাকি, যতই চেষ্টা করি কান্না থামাতে কিন্তু থামাতে পারি না, উনি ওপাশ থেকে কলটা কেটে দেন, তখন পৃথিবীতে নিজেকে সবচেয়ে বেশি অসহায় মনে হয়েছিল, নিজের পায়ে নিজেই কুড়াল মারলাম, পৃথিবীতে সব সুখ হয়তো আমার জন্য অপেক্ষা করছিল, ওনার জমানো সব ভালোবাসা হয়তো আমার ভাগ্যেই জুটত, কিন্তু আমি সব ছেড়ে অবৈধটার টানে চলে আসলাম, আমার ভেতরটা আহাকার করতে থাকে, অনেকবার কল দিয়েছিলাম তারপর একবারও কল রিং হয়নি, ওনার মনে হয়তো বা অভিমানগুলো তীব্র আকার ধারণ করেছে, কষ্ট পেতে পেতে ভেতরটা শক্ত হয়ে গেছে, আমার জন্য হয়তোবা শুধু ঘৃণাগুলোই অবশিষ্ট আছে, বাধ্য হয়ে পরের দিন ভাইয়াকে জানাতে হয় ব্যাপারটা, আমার আর তখন কিছুই করার ছিল না, ওনাকে আমি আর বোঝাতে পারবো না, এতটুকু জ্ঞান আমার হয়ে গিয়েছিল, ভাইয়াকে কথাটা জানাতেই ওই দিন রাতেই ভাইয়া বাড়িতে আসে, ভাইয়া যখন আমার সামনে এসে দাঁড়ায় আমি ভাইয়ার দিকে তাকাতে পারি না ভয়ে, এমনিতেই ভাইয়া অনেক রাগী, তার উপর আমি যেই অপরাধ করেছি এর কোনো ক্ষমা নেই, পাশে ভাইয়া আমাকে মারে সেই ভয়ে আমি আগেই ভাইয়াকে জড়িয়ে ধরে কাঁদতে থাকি, এতে করে ভাইয়া আমাকে আর মারতে পারেনি, কিন্তু কথা শুনিয়েছে প্রচুর, কেন এরকম একটা কাজ করেছি, তারপর কি কখনো আর খারাপ চেয়েছি যার ফলে আমি এই রকম একটা কাজ করেছি, আমি কোনো জবাব দিতে পারিনি সেই সময়ে, পরে ভাইয়া আমার মাথায় হাত বুলিয়ে দেয়, একটা মাত্র বোন তুই, তোর কষ্ট আমি সহ্য করতে পারবো না, আব্দুল্লাহ মানে আমার স্বামীর কাছে না হয় আমার একটু ছোট হতে হবে, তবুও তোর জীবনটা তো আমি নষ্ট হতে দিতে পারবো না, তার আগে তুই একটা কথা বল, আর কোনো দিনও তুই কোনো প্রকার ভুল কাজ করবি না আব্দুল্লাহ, আর আমার কথার বাইরে আর একটা কাজও করবি না, আর যদি করিস তবে মনে রাখবি তোর ভাই আর নেই, তুই আর এই জীবনে আমার সামনে আসতে পারবি না, আমি কি উত্তর দেব বুঝে পাইনি, ভাইয়াকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলেছিলাম আমি কোনো দিনও তোমার অমর্যাদা হতে দিব না ভাইয়া, তুমি আমাকে ক্ষমা করে দিও ভাইয়া, আমি তখন স্পষ্টভাবে ভাইয়ার চোখেও পানি দেখতে পাচ্ছিলাম, ভাইয়েরা যতই রাগি হোক না কেন ছোট বোনগুলো যে তাদের কলিজা সেটা আমি ওই দিনই বুঝতে পারি, আমিও অঝরে কাঁদতে থাকি আর বলতে থাকি ভাইয়া আই এম সরি ভাইয়া,
ভাইয়া আমাকে আর কিছুই বলতে পারেনি, আমার চোখ মুছিয়ে দিয়ে বলে, তুই আমার কলিজা, তোর কান্না আমার সহ্য হয় না, আর কাঁদতে হবে না, আব্দুল্লাহকে আমি খুব ভালো করেই চিনি, সব ঠিক হয়ে যাবে। ভাইয়ার কথা শুনে আমার কান্না থামেনি, বরং বেড়ে গিয়েছিল, কিন্তু ওই কান্নাটা ছিল খুশির। ভাইয়ার মুখ থেকে আমার প্রতি ভালোবাসার কথাটা, পরের দিন শনিবার আমার স্বামীর অফিস বন্ধ, এটা আমি জানতাম। সকালবেলায় ভাইয়া আমাকে নিয়ে আমার স্বামীর বাড়িতে যায়, দরজায় নক করার কিছুক্ষণ সময় পরে উনি দরজা খোলেন, ওনার মুখটা কেমন যেন শুকিয়ে গেছে। খামার তো মুখটা দেখে বুঝতে পারছিলাম উনি রান্না করছিলেন, উনি আমাকে দেখেই আবারও মুখ ঘুরিয়ে দরজা বন্ধ করে দিতে নেন, কিন্তু পরবর্তীতে ভাইয়াকে দেখে আর দরজাটা লাগাতে পারেননি। আমরা দুজনে ঘরে ঢুকি, ভাইয়া আমাকে দূরে যেতে বলে, তারপর ওনার হাত ধরে কী সব যেন বলছিল, আমি কিছুতেই শুনতে পাইনি, কিন্তু সুমন দি হয়ে এভাবে ছোট বোনের জামাইয়ের হাত ধরে আকুতি করে কথা বলায় আমার স্বামী বেশ লজ্জা পাচ্ছিল, এটা আমি বেশ ভালো করে বুঝতে পারি। কথা শেষ করে ভাইয়া এক মুহূর্ত আর দেরি করেনি, হনহন করে বেরিয়ে যায়। ভাইয়া চলে যেতেই উনি আমার সামনে এসে দাঁড়ায়, কিছুক্ষণ কি যেন ভাবতে থাকেন, তারপর ঠাস করে আমার গালে একটা থাপ্পড় লাগিয়ে দেন, আর বলেন মেয়েদের মুখের উপরে মারা নাকি নিষেধ, তারপরেও মারলাম, কেন আসছেন আবার, কেন আসছেন, আপনার কোন দরদি আছে না, গেলেন না তার কাছে, কেন আসছেন এইখানে, কি দরকার ছিল আসার, আজকে আপনার জন্য ভাইয়াকে এইভাবে আমার সামনে দাঁড়াতে হয়েছে, আমি কি আর জীবনেও আর ভাইয়ার দিকে তাকাতে পারবো, ভাইয়াও লজ্জায় আমার সামনে আসতে পারবে, আব্বা সেই দিন এতগুলো কথা বলে গেছে আমাকে, এখন আমি কি আর আব্বার সামনে যাব, আর আব্বা জীবনে আমার সামনে দাঁড়াতে পারবে, আমি তাকালেই তো উনি অপমানিত হবেন, কি ভাবছেন নিজেকে, পৃথিবীতে একমাত্র আপনিই সব বোঝেন, আর কেউ কিছুই বোঝে না, আপনাকে আর কোনো দিনও আমার ঘরে আনার ইচ্ছে ছিল না আমার, শুধু ভাইয়ার দিকে তাকিয়ে আমি কিছুই বলতে পারিনি, তবে মনে রাখবেন আসছেন এই বাড়িতে থাকেন কোনো সমস্যা নেই, কিন্তু ভুলেও আমার কোনো খাতেমদারি করতে আসবেন না, এতদিন যেমনভাবে চলে আসছিল বাকি দিনও চলতে পারবো। তারপর আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে রান্নাঘরে চলে যান, আমি যে জীবনে কি জিনিস হারিয়েছি তখন বুঝতে পারি, কত আদর আহ্লাদ ভালোবাসা হয়তো আমার জন্য ছিল, কিন্তু ক্ষণিকের ভুলে আমি সব হারিয়েছি, বাবা মার সামনেও আমি অপরাধী হয়ে গেলাম, আমার ভাইয়াকে আমার জন্য নিজের ছোট বোন জামাইয়ের কাছে ছোট হতে হলো, আর যিনি আমাকে এত ভালোবাসতেন তিনিও আমাকে অবহেলা করে চলে গেলেন, তবু অন্য কেউ হলে হয়তোবা আর কোনোদিনও আমার এ বাড়িতে মাথা গোজার ঠাইটুকুনও পেতাম না, কিন্তু উনি তো তবুও আমাকে অন্তত ঠাই দিয়েছেন, তাতেই আমি খুশি ছিলাম। ওই দিনের পর থেকে আর কখনো ওনার ভালোবাসাটুকু পাইনি, কখনো সুযোগ পাইনি ওনার বুকে একটু মাথা রাখার, ঘুমের মাঝেও একবারের জন্যেও জড়িয়ে ধরতে পারিনি, একবারের জন্যেও কাঁধে মাথা রেখে কাঁদতে পারিনি, উনি বিছানায় ঘুমাতেন না আমার স্পর্শ পাবেন বলে, সেই আগের মতোই সোফাতেই ঘুমিয়ে পড়তেন, কতবার চেষ্টা করেছি ফ্লোরে বসে অন্তত ওনার হাতে মাথা রেখে ঘুমাতে, পারিনি, কখনো ঘুম থেকে উঠে ধমকাতে একটুও দেরি করেননি, কতবার চেষ্টা করেছি পা ছুঁয়ে ক্ষমা চাইতে, কিন্তু একটিবারের জন্যেও ওনাকে ছুঁতে পর্যন্ত দেননি, আমার ভেতরের কষ্টগুলো পাহাড়ের মতো বিশাল হতে থাকে, প্রতিনিয়ত চোখের পানি ঝরিয়ে কষ্ট কমাতে পারিনি আমি, মাঝে মধ্যে মাঝরাতে উঠে চুপচাপ করে ফ্লোরে বসে থাকতাম, এক দৃষ্টিতে ওনার ঘুমান্ত চেহারার দিকে তাকিয়ে থাকতাম, কত সুন্দর একটা মুখ ছিল আগে, আমি যাওয়ার পর একদমই শুকিয়ে গেছে, যে মানুষটা কখনো রান্না করেনি সে ওই কয়টা দিন কী খেয়ে বেঁচেছিলেন তা আল্লাহ তালাই ভালো জানেন, ওইভাবে কখনো ঘন্টার পর ঘন্টাও বসে থাকতাম, চোখ থেকে পানিগুলো গাল বেয়ে পড়ে গলা পর্যন্ত ভিজে যেত, অবশেষে ক্লান্ত হয়ে আবারও ঘুমিয়ে যেতাম। একদিন রাতে উনি অফিস থেকে ফিরতে একটু দেরি করেছিলেন, টেনশনে আমার বুক শুকিয়ে আসছিল, অতঃপর প্রায় 10টার দিকে বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়িতে ফেরে সারা শরীর কাপড় ভিজে একাকার, একদম কাক ভেজা হয়ে কাঁপতে কাঁপতে ঘরে ঢোকেন, তাড়াতাড়ি করে কাপড় পাল্টে কোনো রকমে কটা খেয়েই কাঁথা মুড়ি দিয়ে সোফায় শুয়ে পড়েন, রাতে প্রচুর জ্বর আসে, আদৌ ঘুমে গোঙাতে গোঙাতে আবল তাবল বকতে থাকে,
ঘুম থেকে উঠিয়ে কাঁধে ভর দিয়ে সোফা থেকে কোনো রকমে বিছানায় নিয়ে আসি ওনাকে। শরীর জ্বরে পুড়ে যাচ্ছে, মাথার নিচে পলিথিন কাগজ দিয়ে মাথায় দুই বালতি পানি দিতে হয়, তারপর কিছুটা জ্বর কমে আসে। ভেজা বালিশ থেকে মাথা সরিয়ে আমার পায়ের ওপর শুয়ে দিই ওনাকে। রাত তখন প্রায় একটা বাজে, আমার চোখেও প্রচুর ঘুম আসে, কিন্তু ওনার মাথাটা পা থেকে সরিয়ে বালিশ দিয়ে আমিও যে একটু ঘুমাবো তার সাহস হয় না। কতদিন পরে ওনাকে কাছে পাওয়ার এইটুকু সুযোগ পেয়েছি সেই ভাবনায় পিঠ দেওয়ালে ঠ্যাস দিয়ে বসে থাকি। কখন যে ঘুমিয়ে পড়ি নিজেও জানি না। হঠাৎ ওনার ডাকে ঘুম ভেঙে যায়, এই অবন্তি অবন্তি, এই ওঠো। আমি ঘুম জড়ানো কণ্ঠে উত্তর দেই, কি হয়েছে আবার, খারাপ লাগছে? উনি বলে, না এখন একটু ভালো লাগছে। আমি বলি, আচ্ছা তবে ঘুমিয়ে থাকুন, সব ঠিক হয়ে যাবে। উনি বলে, তুমি এভাবে ঠ্যাস দিয়ে ঘুমাতে পারবে? বালিশ নিয়ে শুয়ে পড়ো। আমি উত্তর দেই, আসলে বালিশটা না ভিজে গেছে। উনি বলে, তুমি এইভাবে ঠ্যাস দিয়ে ঘুমাতে পারবে? বালিশ নিয়ে শুয়ে পড়ো। আমি উত্তর দেই, আসলে বালিশ তো একটা ভিজে গেছে, আর একটাতে কি করে দুজনে ঘুমাবো, তার চেয়ে ভালো এভাবেই ঘুমিয়ে থাকুন, আমিও ঘুমাই। আর কোনো কথা না বলে উনি উঠে বালিশ নিয়ে শুয়ে পড়েন, আর একটু পরে আমাকে টেনে শুয়ে দেন। আমি এমনিতেই বসে বসে ঘুমাচ্ছিলাম, আমার ঘুম ভালো হয়নি, ঘুম চোখ বন্ধ হয়ে আসছিল, ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে, তাই বিছানায় মাথা রাখতেই আমি ঘুমে তলিয়ে যাই। সকালে ঘুম থেকে উঠে নড়তে পারি না, তখন পুরোপুরি সকাল হয়নি। আমি নিজেকে আবিষ্কার করি ওনার বুকে, একটা মাত্র বালিশে উনি শুয়ে আছেন, আর আমি ওনার হাতের উপরে শুয়ে আছি। ওনার ডান হাতের ওপরে আমার মাথা, আর বাম হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরে আছেন। তখন আমার যে কতটা ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না। খুশিতে আমার কান্না চলে আসতে থাকে। আমি কোনো রকমে মাথাটা ওনার দিকে ঘুরিয়ে ওনার বুকে মুখ রেখে আবারও ঘুমানোর চেষ্টা করি, কিন্তু বিভিন্ন ভাবনা আমাকে ঘুমাতে দেয় না। আমি বিড়াল ছানার মতো গুটি মেরে সজাগ হয়েই শুয়ে থাকি, উঠতে মন চায় না। কিন্তু বেশি দেরি হলে আমার নামাজ কাজা হয়ে যাবে, আর ওনাকে যদি নামাজের জন্য না ডেকে দেই তবে হয়তোবা আবারও রাগ করতে পারে। তাই কোনো রকমে নিজেকে ছাড়িয়ে নিয়ে উজু করে এসে ওনাকে ডেকে দেই। কিন্তু রাতে জ্বর থাকার কারণে হয়তো উঠতে কষ্ট হচ্ছিল, খালি বারবার হু হু করে আবারও ঘুমিয়ে যাচ্ছিল। আমি ওনার কপালে চুমু দিয়ে কানে কানে বলি, এই যে এত ঘুমালে নামাজ পড়তে হবে না, উঠুন নামাজ পড়ে তারপর আবার মন চাইলে ঘুমাবেন। এবার তিনি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে অজু করে আসেন, দুজনে একসাথে নামাজ শেষ করি। নামাজ শেষ হতেই উনি বললেন, দুরাকাত নফল নামাজ আদায় করে নাও। আমিও ওনার কথা মতো নফল নামাজ পড়ে নিই, তবে নামাজ শেষে বুঝতে পারি এটা হলো সেই নামাজ যা দুই প্রান্তের দুজন মানুষ একসাথে হওয়ার সুক্রিয়া স্বরূপ আদায় করে। ওই দিনের পর থেকে আমি কিছুটা ভালোবাসা পাই, কিছুটা বলতে আমাকে আর আগের মতো অবহেলা করতেন না। অবহেলা কমে গেছে ঠিকই, কিন্তু আজও আমি ভালোবাসাটা পাইনি, জানি না কবে পাবো। হঠাৎ বাস ড্রাইভার হার্ড ব্রেক করাতে সামনের দিকে ঝুঁকে পড়ে অবন্তি আর অপরিচিতা, নিজেদেরকে তাড়াতাড়ি সামলে নেয় তারা। এতক্ষণ ধরে ঝিম ধরে অবন্তির কথাগুলো শুনতে থাকা অপরিচিতা বলে, আপু তবে এখন আমার কি হবে, আমিও যে বড় একটা ভুল করে ফেলেছি।